দর্শক, রোজাদারদের জন্য অমূল্য উপহার হচ্ছে খেজুর। বিজ্ঞানের দুনিয়ায় সময় যেভাবে উন্নতি লাভ করে যাচ্ছে, অনুরূপভাবে ইসলামী ইবাদতের রীতিনীতির যেসব উপকারিতা সমূহ রয়েছে সেগুলোরও স্বীকারোক্তি হচ্ছে। এটি কেবল দাবি নয়, বরং বাস্তব যে ইসলামের ইবাদত সমূহের বিধিবিধানে কোনো বিধান এমন নেই যে তা মানুষের স্বভাব এবং তার শারীরিক এবং আত্মিক প্রয়োজন বিরোধী। প্রত্যেক বিধানেই কোনো না কোনোভাবে আত্মিক উপকারিতা ছাড়াও শারীরিক উপকারিতাও লুকায়িত আছে। রোজার বিধানও সৃষ্টিকুলের সৃষ্টিকর্তার বিধানসমূহের মধ্যে হতে একটি বিধান। ঋতুর পরিবর্তনের ভিত্তিতে আমাদের বাংলাদেশে সাধারণত 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত রোজা দীর্ঘ হয়ে থাকে। রোজার এই সময়টিতে পানাহার থেকে সম্পূর্ণ বিরত থাকার ফলে বাহ্যিকভাবে শরীরে দুর্বলতা অনুভূত হয়। দয়াময় রব এমন এমন নিয়ামতসমূহ সৃষ্টি করেছেন যা এই দুর্বলতাকে নিয়ন্ত্রণ করে এবং দ্রুততার সাথে শরীরে শক্তি পুনর্বহাল করে। এই নিয়ামতসমূহের মধ্যে একটি নিয়ামত হলো খেজুর। খেজুরের বরকতের ব্যাপারে রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের মধ্যে কেউ রোজার ইফতার করে তবে সে যেন খেজুর অথবা খোরমা দিয়ে ইফতার করে, কেননা তা হচ্ছে বরকত। আর যদি তা না পাওয়া যায় তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা তা হচ্ছে পবিত্রকারী। কুরআনুল করিমের প্রায় 23 জায়গায় খেজুরের আলোচনা এসেছে। এই খেজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় খাবার হওয়ারও সৌভাগ্য অর্জন করেছে। রোজার মধ্যে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না কিছু খাওয়া হয় আর না কিছু পান করা হয়। এ কারণে শরীরের ক্যালোরি অথবা শরীরের শক্তি আস্তে আস্তে কমতে থাকে। খেজুর ওই সব ঘাটতিকে পূর্ণ করে থাকে, বিশেষত ওই সকল ব্যক্তিবর্গ যাদের ব্লাড প্রেশার লো, যারা শরীর দুর্বল হয়ে যাওয়া, মুখ ঝলসানো রোগ অথবা মাথা ঘোরানো রোগে আক্রান্ত, তাদের জন্য খেজুর সর্বোত্তম খাদ্য। অনেক সময় খাদ্যশক্তির ঘাটতির দরুন শরীরে রক্ত শূন্যতার অভিযোগ পাওয়া যায়, যার ফলশ্রুতিতে রোজার ইফতারি করার সময় এমন খাদ্যের প্রয়োজন হয় যা এই ঘাটতিকে পূরণ করতে পারে। তা এর জন্য খেজুরের চেয়ে উৎকৃষ্ট আর কোনো খাবার নেই। আবার ভিটামিনের দিক থেকে খেজুরের যে রিসার্চ দুনিয়াতে করা হয়েছে, সেই রিসার্চ মোতাবেক একজন মানুষকে সবল রাখার জন্য যতটুকু খাদ্য প্রয়োজন তার সব কিছু খেজুরের মধ্যে একদম সঠিক পরিমাণে পাওয়া যায়। আধা পাকা এবং পুরনো খেজুর একসময়ে খাওয়া ক্ষতিকারক। খেজুরের সাথে আঙ্গুর অথবা কিশমিশ অথবা মুনাক্কা মিশিয়ে খাওয়া, খেজুর এবং আঞ্জির ফল একই সময়ে খাওয়া রোগ থেকে সুস্থ হওয়ার পরপরই দুর্বল অবস্থায় বেশি খেজুর খাওয়া এবং চোখের রোগ থাকা অবস্থায় খেজুর খাওয়া ক্ষতিকারক। একই সময়ে 5 তোলা, অর্থাৎ 5 তোলা বলতে সাধারণত 32.58 গ্রাম, এর বেশি খেজুর খাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতসমূহের কদর করার এবং শুকরগুজার বান্দা হওয়ার তৌফিকে দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি নোট মনে রাখবেন, সকল খাবার নিজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।